পুরনো বিরোধের জেরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের প্রতিপক্ষের আঘাতে নিহত হয়েছে রমজান আলী নামের এক ব্যক্তি। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক বুলবুল ইসলাম জানান, হরিরামপুর ইউনিয়নের রামপুর গ্রামের রমজান আলীর সাথে চাচাতো ভাই শফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সকালে দুই পক্ষের মারামারি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে সেখানেই মারা যান রমজান আলী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পরে রমজান আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে।